নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মধুমিতা, মধুমিতা কুইজিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি। আশা করছি আজকে রান্নাটি আপনাদের ভালো লাগবে। দেখিয়ে বুঝতে পারছেন আজকে আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। হ্যাঁ, এই রেসিপিটা আমি বানাইনি, বানিয়েছে একজন আমার কাকিমা। তার হাতের এই রেসিপিটা বা এই বিরিয়ানিটা খেতে আমার খুবই ভালো লাগে, তাই এই রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করছি। এটা চিকেন দাম বিরিয়ানি। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। বিরিয়ানিটার মধ্যে যে বিরিয়ানি মশলাটা ব্যবহার করা হবে সেটাও কিন্তু কাকিমা বাড়িতেই বানিয়ে নেয়। সেই মশলাটা বানানোর জন্য এখানে নেওয়া হয়েছে জায়ফল, স্টার অ্যানিস, সাজিরে, জৈত্রী, ছোটো এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, স্বাদ মরিচ, কালো গোলমরিচ আর বড় এলাচ। বড় এলাচের সাইজগুলো একটু ছোট হওয়ার কারণে দেখা যাচ্ছে না, কিন্তু অবশ্যই বড় এলাচ ব্যবহার করা হবে। এই মশলাটাকে শুকনো খোলায় একটু রোস্ট করে নিয়ে এটাকে গুঁড়ো করতে হবে। তারপরে বিরিয়ানিটা বানানোর সময় এই মশলাটাকে ব্যবহার করতে হবে। এবার এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে চিকেনটার মধ্যে আমরা এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে প্রায় 2.5 কেজি মতো চিকেন আছে, সেই অনুযায়ী আমরা এখানে সব মশলাপাতিগুলোও অ্যাড করব। আর সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি আদা রসুন বাটাটাও অ্যাড করে দিয়েছি। এবার এখানে অল্প একটুখানি পেঁয়াজ বাটা অ্যাড করা হচ্ছে। তারপর এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা একটু বেশি পরিমাণেই দেওয়া হচ্ছে, ঝালের জন্য এখানে শুধু এই গোলমরিচই ব্যবহার করা হচ্ছে। আর দিয়ে দেওয়া হচ্ছে বানিয়ে রাখা বিরিয়ানি মশলাটা। এবার এখানে অল্প করে একটুখানি কেওড়া জল দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটুখানি গোলাপ জল। এবার পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটুখানি হলুদ গুঁড়ো। এবারে এই মশলাগুলো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব। আমি এই পর্যায়ে কিন্তু কোনো রকম নুন বা চিনি অ্যাড করিনি, নুন আর চিনিটা একটু পরে অ্যাড করব। এইভাবে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। শেষে এখানে অল্প একটুখানি তেলও অ্যাড করে দেওয়া হচ্ছে। তেলটা অ্যাড করে দেওয়ার পর আবারও একটুখানি মাখিয়ে এটাকে রেখে দিতে হবে। তারপর এখানে পেঁয়াজটা বেরেস্তা করার জন্য, এখানে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, একটু মোটা মোটা করে কাকিমা পেঁয়াজগুলোকে কেটে নিয়েছে। অল্প একটুখানি ফুড কালার দেওয়া হয়েছে আর একটুখানি ময়দা দেওয়া হয়েছে, যাতে পেঁয়াজগুলো বেশ কড়কড়ে থাকে। এই জন্য খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হবে। এই তেলটাই কিন্তু পুরো রান্নাটায় ব্যবহার করা হবে, তাই জন্য এখানে বেশি করে তেল আর অল্প একটুখানি ঘি দেওয়া আছে। এবার এখানে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে বেরেস্তা করার জন্য। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে এখানে আগে থেকে আলুটাকে এরকম কেটে নুন আর অল্প একটুখানি ফুড কালার দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। তারপর এগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে, যাতে আলুগুলো বিরিয়ানির দামে দেওয়ার সময় একদম গলে না যায়, তাই জন্য এখানে খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নেওয়া হলো। এবার আলুগুলোকেও তুলে নেওয়া হচ্ছে। এবার চিকেনগুলো ভেজে নেওয়ার পালা, তাই চিকেনের মধ্যে স্বাদ মতো বা পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। আর অ্যাড করে দিচ্ছি অল্প একটুখানি চিনি, চাইলে আপনারা চিনিটা কিন্তু স্কিপও করতে পারেন। এবার নুন আর চিনিটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, তারপরে চিকেনগুলো ভাজার জন্য চলে যাব। এবার ওই তেলের মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে নেওয়ার জন্য। এই পর্যায়ে চিকেনগুলোকে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু চিকেনটা একদম স্টিফ হয়ে যাবে। রান্না করার সময় চিকেনগুলো যাতে ছেড়ে না আসে সেই জন্যই কিন্তু এই পর্যায়ে চিকেনটা ভেজে নেওয়া হচ্ছে। দেখুন, চিকেনগুলোকে ঠিক এইরকম একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। সবকটা চিকেন একইভাবে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা পরিমাণ মতোই দেওয়া হচ্ছে। পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে 3 থেকে 4 মিনিট মতো একটুখানি কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করা হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর আবারও এটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে টমেটো পিউরি। টমেটোটা দেওয়ার পর আবারও 1 মিনিট এটাকে একটু কষিয়ে নিতে হবে। টমেটোটাকে 1 মিনিট কষিয়ে নেওয়ার পর
চিকেন ম্যারিনেশনের পর যে এক্সেস মশলাটা ছিল সেটা এখানে অ্যাড করে দেওয়া হলো। তারপর এটাকে আবারও কষানো হলো 2 থেকে 3 মিনিটের জন্য। এবার এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। প্রথমেই দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেওয়া হলো অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো দেওয়ার পর আবারও একটুখানি ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে এবার অ্যাড করে দেওয়া হচ্ছে অল্প একটুখানি চিনি, আর দেওয়া হচ্ছে গ্রেভিটার মতো স্বাদ মতো নুন, কারণ যেহেতু আগে থেকে চিকেনেও নুন দেওয়া আছে তাই গ্রেভিটার মতোই কিন্তু এখানে নুনটা ব্যবহার করা হলো। এবার আবারও ভালোভাবে এই মশলাটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এই চিকেন যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেইগুলো অ্যাড করে দেওয়া হলো। অল্প করে চিকেন অ্যাড করতে হবে, আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও পরপর চিকেনগুলোকে অ্যাড করে দিতে হবে। সব কটা চিকেন অ্যাড করে দেওয়ার পর এবার মশলাটার সাথে খুব ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে এই চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করে নেওয়া হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে চিকেনগুলো বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে বানিয়ে রাখা বিরিয়ানি মশলাটাকে অ্যাড করে দেওয়া হলো। এই পর্যায়ে বিরিয়ানি মশলাটাকে অ্যাড করা হলো এই কারণেই, যাতে চিকেনের মধ্যে বিরিয়ানি মশলার এই ফ্লেভারটা সম্পূর্ণ ইনটেক থাকে সেই জন্য। সর্বশেষে অল্প একটুখানি শুধু কেওড়ার জল দিয়ে দেওয়া হলো। এবার উপর থেকে অল্প একটুখানি বেরেস্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না আমরা বিরিয়ানিটি লেয়ার করব, ততক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব। তারপর বিরিয়ানিটা লেয়ার করার সময় এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিতে হবে। এবার বিরিয়ানিটা লেয়ারিংয়ের জন্য যে জাফরানগুলা দুধটা লাগবে সেটা এখানে তৈরি করে নেওয়া হচ্ছে। প্রথমে এই দুধটার মধ্যে অল্প কিছুটা জাফরান দিয়ে দেওয়া হলো। এই জাফরানটাকে 15 মিনিট এই দুধটার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। 15 মিনিট মতো জাফরানটা ভিজিয়ে রাখার পর এর মধ্যে এবার অ্যাড করে দেওয়া হচ্ছে কেওড়া জল, আর অ্যাড করে দেওয়া হলো গোলাপ জল। এখানে সবই ওই 1 টেবিল স্পুন মতন করে অ্যাড করে দেওয়া হচ্ছে, আর দিয়ে দেওয়া হচ্ছে 5 থেকে 6 ফোঁটা মিঠা আতর, আর অল্প একটুখানি ইয়েলো ফুড কালার অ্যাড করে দেওয়া হলো। এবারে এই দুধের মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিতে হবে, যখন আমরা বিরিয়ানিটাকে লেয়ারিং করব তখন এটাকে কাজে লাগবে। এবার বিরিয়ানির ভাতটা করে নেওয়ার জন্য হাঁড়ির মধ্যে জল গরম দিয়ে এখানে লবঙ্গ, এলাচ, জৈত্রী, দারচিনি আর তেজপাতা দিয়ে দেওয়া হলো। তারপর জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এখানে আগে থেকে বিরিয়ানির রাইসটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটাকে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে। প্রায় 1 ঘন্টা মতো এই চালটাকে ভিজিয়ে রাখা হয়েছিল। বিরিয়ানির ভাত রান্নার সময় অবশ্যই আপনারা 90-90% ভাতটাকে রান্না করে নেবেন, 100% করার দরকার নেই। তাতে করে বিরিয়ানি ভাতগুলো একদম কিন্তু নরম হয়ে যায়, যেটা খেতে ভালো লাগে না। ভাতটা হয়ে আসার মুহূর্তে কাকিমা এখানে গন্ধরাজ লেবুর রস, স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করে দিয়েছিল, যে ক্লিপসটা আমি মিস করে গেছি। তারপর ভাতটাকে ফ্যান ঝরিয়ে নামিয়ে নিয়েছিল। সব কিছু আমাদের জোগাড় হয়ে গেছে, এবার বিরিয়ানিটাকে লেয়ারিং করে দমে দেবার পালা। তাই এখানে সব কটা উপকরণ আমি জোগাড় করে রেখেছি। এবার বিরিয়ানিটাকে যেই পাত্রটায় বিরিয়ানিটা লেয়ারিং করা হবে সেই পাত্রতে অল্প একটুখানি ঘি নেওয়া হয়েছে। এবার ঘিটাকে গোটা পাত্রটার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে। সম্পূর্ণ রান্নাটাই কাকিমা করছে, তাই এখানে কাকিমাই দেখিয়ে দিচ্ছে যে আগে ঘিটা মাখিয়ে নেওয়া হলো, তারপর যে মাংসটা রান্না করা হয়েছিল সেই তেলটা এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে, সেটাকেও এখানে খুব ভালোভাবে ডেচকিতে মাখিয়ে নেওয়া হলো। আপনারা চাইলে কিন্তু এই প্রসেসটা হাঁড়িতেও করতে পারে, তবে ডেচকিতে করলেই সুবিধা হয়, তাই এখানে কাকিমা ডেচকিতে করছে। আর নিচে আরও 3টে মতো তেজপাতা এখানে অ্যাড করে দিল। এবার প্রথম লেয়ারের জন্য ভাতটাকে দিয়ে দেওয়া হচ্ছে। ভাতের মধ্যে যে গোটা গরম মশলা ছিল সেটা কিন্তু রাখাই হয়েছে, শুধু তেজপাতা দুটোকে তুলে ফেলে দেওয়া হয়েছে। ভাতটাকে একটা লেয়ার করে দেওয়া হলো। এবার এখানে বিরিয়ানি মশলা আর দিয়ে দেওয়া হলো গোলমরিচ গুঁড়ো, অল্প একটুখানি নুন আর চিনি। এবার দিয়ে দেওয়া হচ্ছে বেরেস্তাটা। আপনারা যদি বেশি বেরেস্তা পছন্দ করেন অবশ্যই বেশি করে দেবেন, আর যদি কম পছন্দ করেন আপনারা একটু কম করেও দিতে পারেন। বেরেস্তাটা এখানে দিয়ে দেওয়া হলো। তারপর এখানে দেওয়া হচ্ছে দুধের মিশ্রণটা। প্রতিটা লেয়ারে এই দুধের মিশ্রণটা ব্যবহার করা হবে, তাই এখানে বেশ ভালোভাবে দুধের মিশ্রণটা দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দেওয়া হলো অল্প একটুখানি পুদিনা পাতা।
পুদিনা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এখানে চিকেনের পিসগুলোকে অ্যাড করে দেওয়া হচ্ছে। কাই থেকে তুলে নিয়ে এখানে চিকেনের পিসগুলোকে অ্যাড করে দিচ্ছে কাকিমা। প্রতিটা চিকেনকে খুব ভালোভাবে এখানে দিয়ে দেওয়া হলো। একটা লেয়ারে যতগুলো চিকেনের পিস ধরবে ততগুলোই দেওয়া হলো। তারপর যে গ্রেভিটা ছিল, গ্রেভিটার মধ্যে যে তেলটা ছিল সেটাই এখানে বেশি করে দেওয়া হচ্ছে। তার সাথে অল্প একটুখানি গ্রেভিও এখানে অ্যাড করা হচ্ছে। ওই গ্রেভিটা অ্যাড করে দেওয়ার পর আবারও একটা লেয়ার এখানে ভাতটা অ্যাড করে দেওয়া হলো। ভাতটাকে অ্যাড করে দেওয়ার পর অবশ্যই এটাকে একটুখানি খুব ভালোভাবে মিলে দিতে হবে, যাতে লেয়ারগুলো পুরো সমান সমান হয়। সেমভাবে এই লেয়ারেও বিরিয়ানি মশলা, বেরেস্তা, প্রথম লেয়ারে যা যা ব্যবহার করা হয়েছে সব কিছু এখানে দিয়ে দেওয়া হলো। পুদিনা পাতা, তারপর দুধের মিশ্রণ, অল্প একটুখানি গ্রেভিটা, আর গ্রেভির সাথে যে তেলটা ছিল সেটা এখানে বেশি করে দেওয়া হয়েছে। তারপর একটা লেয়ারে যেহেতু চিকেনগুলো ধরেনি, সেই জন্য চিকেন দিয়ে আবারও ভাতের এখানে লেয়ারটা করে দেওয়া হলো। সেমভাবে আবারও একটা লেয়ারিং করে দেওয়ার পর এবার ওপর থেকে এখানে দেখুন আলুগুলোকে সাজিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো সেদ্ধ করে ভেজে নেওয়া হয়েছিল, যেটা আমি আগেই দেখিয়েছি, আর এখানে ডিমগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবার ভালোভাবে ডিম আলুটাকে ওপর দিয়ে সাজিয়ে চিকেনের যে তেল মতোটা আছে সেটা এখানে আবারও একটু অ্যাড করে দেওয়া হচ্ছে। এবার কিছুটা পুদিনা পাতা দিয়ে দেওয়া হলো। তারপর খুব ভালোভাবে চাপা দিয়ে দেওয়া হচ্ছে ডেচকিটাকে। লেয়ারিং করা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এই বিরিয়ানিটাকে দামে দিতে হবে। যেহেতু এটা দাম বিরিয়ানি, অবশ্যই দামে তো আমাদের রাখতেই হবে। দাম দেওয়ার জন্য আমরা এখানে একটা ডেচকি বসিয়ে নিয়েছি। ডেচকিটার মধ্যে জল গরম হয়ে গেছে, তার ওপরে আবারও এই বড় ডেচকিটাকে চাপিয়ে দেওয়া হলো। জলটাকে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 ঘন্টার জন্য এই বিরিয়ানিটাকে দামে রাখতে হবে। তারপর বিরিয়ানিটাকে সার্ভ করে নেওয়ার পালা। দেখুন এখানে বিরিয়ানিটাকে আমি এবার খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। এবারে বিরিয়ানিটাকে একটুখানি কেটে দেখাবো। দেখুন বিরিয়ানিটা এখানে কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে আছে, কোনো রকম নরম হয়ে যায়নি বা গলেও যায়নি। এবারে আলু বা ডিম সবই সেদ্ধ হয়েছে। কাকিমা এখানে আমাকে একটা প্লেটে তুলে দিচ্ছে। প্রথমে একটা আলু একটা ডিম দিয়ে দিল, এবার এখানে চিকেনের একটা লেগ পিসও দিয়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে ভাতটা। ভাতের টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা একদম দোকানের মতো হয়েছে। অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখবেন, বাড়িতে খেতে খুবই ভালো হবে। আশা করছি আজকের এই দাম বিরিয়ানি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর যদি আমার এই ভিডিওটি বা এই চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, যাতে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।